আমার ভাইয়েরা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে প্রশ্ন করবে, জিব্রাইল শব্দ কয় হলো, লয় হলো, বাকি রইল কে? জিব্রাইল কয়, আল্লাহ আমরা চার ফেরেশতা, আপনি কয়জন? পাঁচজন। আল্লাহ কয়, কুল্লু মানে আলাইহা ফাত ওয়া ইবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও জিব্রাইল, এই আয়াত দ্বারা কি বোঝা যায়? জিব্রাইল বলে, আল্লাহ এই আয়াত দ্বারা বোঝা যায় তুমি থাকবে আর সব মৃত্যু হবে, সব ক্ষয় হবে, লয় হবে, ধ্বংসপ্রাপ্ত হবে, থাকবা শুধু তুমি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়াজরাইল, জিব্রাইলের জান কবজ করো। জিব্রাইলের জানটা কবজ হয়ে যাবে। ডাকদা বলবেন, মিকাইলের জান কবজ করো। মিকাইলের জানও কবজ হবে। এবারে ডাক দিয়ে বলবেন, তুমি ইসরাফিলের জানটা কবজ করা, ইসরাফিলের জানও কবজ হবে। আজরাইল বুঝতে পারতেছে সিরিয়াল আমার দিকে আসতেছে, কথা কয় না। আজরাইলের দিকে যদি সিরিয়াল যায়, আপনারা কি মনে করেন, বড় বড় সুপার পল পুরো রাষ্ট্রের বড় বড় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তাদের কাছে বুঝি মৃত্যু যাবে না, কথা কন? আমি মরব, আপনি মরবেন, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নরেন্দ্র মোদি, হ্যাঁ, প্রেসিডেন্ট জো বাইডেন মরবে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইব্রিস দ্য গ্রেট অফ ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডের গ্রেট বা গ্রেটেস্ট ইবলিস, কথা কন, মরবে কি না? সবার কাছে মৃত্যু যাবে। আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয়, যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, ধরবেই ধরবে। যদিও সুদূর আকাশের এই গ্রহ থেকে গ্রহান্তরে এই তারকারাজির ভিতরে দুর্গ বানায়া সেখানে লুকাও, আল্লাহ কয় ইউদ্রিক কুমুল মাউত, ওখানেও মৃত্যু তোমাদেরকে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল এখন কে বাকি? আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আর আমি আর কেউ নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও মালাকুল মউত, আজরাইল তোমারও মরণ হবে, প্রস্তুত হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে আজরাইল কান্নায় ভেঙে পড়বেন, কাঁদতে থাকবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, ও মালাকুল মাউত তুমি মরে যাও। সাথে সাথে মৃত্যুর কোলে মালাকুল মাউত ঢলে যাবে। তার মানে হলো, যিনি মরণের দায়িত্ব নিয়েছেন, যাকে মৃত্যুর দায়িত্ব দিয়েছেন মালাকুল মাউত আজরাইল, ওই আজরাইলও মরবে। সুতরাং আমরা কেউ থাকব না, অবশ্যই মরব, যেহেতু মরতেই হবে। সুতরাং বন্ধু, একজনকে ডাকবো, একজনের কাছেই মাথা নত করব, একজনের আইনি মেনে চলব, তিনি কে? জোরে জোরে কোন কে? যেহেতু মরতে হবেই হবে, মরণ আমাদের হবে, কবরে যাওয়াই লাগবে, আল্লাহর আদালতে দাঁড়াতেই হবে, সুতরাং আল্লাহর আইন মেনে দুনিয়া থেকে বিদায় নেব। যদি মৃত্যু হয় হোক, যদি ফাঁসি হয় হোক, জেল জুলুম হয় হোক, যত কষ্ট হয় হোক, জুলুম নির্যাতন যা আছে সব মেনে নেব, আল্লাহর আইন থেকে দূরে যাব না, আল্লাহর বিধান থেকে দূরে সরব না। কারা কারা রাজি, হাত তুলে দেখাও মুসলমান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে জোরে কোন আমিন। কাপাসিয়া কি তাকবীর চলে? এই কথা কন, আমার মনে হয় চলে না। কাপাসিয়া কি তাকবীর নিষেধ নাকি? কেউ যদি তাকবীরের প্রতি নিষেধাজ্ঞা জারি করে, তার প্রতি নিষেধাজ্ঞা জারি করব, তারপরও তাকবীর চলবে? যে তাকবীর শুনে নামাজে আসি, যে তাকবীর শুনে ঘুম থেকে উঠি, যে তাকবীর বলে হাত কান বরাবর করে আল্লাহর কাছে সারান্ডার করে দাঁড়িয়ে যাই, ওই তাকবীর মুসলিম জাতি সত্তার প্রতীক, ওই তাকবীরের সাথেই আমরা থাকবো, কেননা আমরা মুসলমান। জোরে জোরে কোন ঠিক কি ঠিক না? এজন্যে তাকবীর চলবে কি চলবে না একটু জোরে জোরে দেখি, কত জোরে হয়, জোরে জোরে কোন আল্লাহু আকবার, হাত উপরে তুলে বলি আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলি আল্লাহু আকবার। যে আওয়াজ শুনে ওরে মুসলমান কাঁপিত ভয়,
কেন দৌড়ে সেই হংকার করণে তুল পার দৌড়ে সেই হংকার করণে তুল পার পাবে দুনিয়া ভেঙে করণে সরকার বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর হাত উপরে তুলে বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ আকবার তুলো তকবীর ধ্বনি ধরায়া রে কিবার তুলো তকবীর ধ্বনি ধরায়া রে কিবার তুলো তকবীর ধ্বনি ধরায়া রে কিবার নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুন জোরে জোরে করে আমি